যিনি গোটা বাংলাদেশ চষে বেড়াইছে ভাতের আন্দোলন, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, সে সময় আমরা দেখছি আমার এলাকার মানুষ না খেয়ে থাকত, পেটের দায়ে মেয়েরা ইজ্জত বিক্রি করে দিত। এই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এই ভাতের জন্য আন্দোলন করেছে। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে কান্নাকাটি করে, এই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আজকের এই যে ভোটের কথা বলে তার জন্য আন্দোলন করেছি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, এই আন্দোলন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তারপরে ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী আবার এই প্রাথমিককে ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছেন, তার বাবার অসমাপ্ত কাজগুলো উনি করার চেষ্টা করেছেন। সেই লক্ষ্যে উনি আবার 26,000, আমরা জানতাম 193, কিন্তু আজকে দেখলাম রিপোর্টে 404টা প্রাথমিক বিদ্যালয়কে উনি আবার সরকারিকরণ করেন, কয়েক লক্ষ শিক্ষককে সরকারি করে করেন। বছরের প্রথম দিন আমি বই পাই নাই, আমি চাচাদের ফুবুদের বলে রাখতাম বইয়ের মধ্যে ময়লা করিয়েন না, ভালো সোভিয়েত ইউনিয়নের তখন ভালো ভালো ইয়ে পাওয়া যেত, এই ঢাকা থেকে নিয়ে যেতে যে মোলাট করেন, ময়লা যেন হয় না ওই বইটা আমি পড়বো। হ্যাঁ, আজকে বছরের প্রথম দিনে আমাদের সারা বাংলাদেশে ধর্ম নাই, বর্ণ নাই, কে বিএনপি কে জামাত নাই, সবাই ঘরে ঘরে বই পাচ্ছি আমরা বছরের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, নববর্ষের উপহার বলেন উনি ওইটারে। আজকে উপবৃত্তি, বিভিন্ন ধরনের বৃত্তি আমরা সরাসরি মাদের হাতে দিচ্ছি। এখানে আপনি জানেন যে আজকে নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে প্রশংসিত, স্বীকৃত। সেই নারীর ক্ষমতায়নে আজকে এখানে দেয়া আছে প্রত্যেক মাদের হাতে আমরা উপবৃত্তি দিই। এখানে নারীর ক্ষমতায়নের বিষয়টা উল্লেখ করা যেতে পারে। আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের ইতিহাসে পাই আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের জীবন্ত কবর দেওয়া হচ্ছে, নারী শিশু জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো, সেটা থেকে উদ্ধার করেছেন কে? আমাদের নবী, আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ব্যবস্থার পরিবর্তন করেন, নারীদের সম্মানিত করেন, নারীদেরকে সম্মানিত করতে বলেন। আর আমি ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে নবী সাহেবের পরে এই আমাদের নারীর যে মূল্যায়ন করেছেন সেটি করেছে আমাদের বিশ্ব মানবতার মা, এই বাংলাদেশের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি শুধু দেশের জন্য করেননি, শিক্ষার জন্য যে করা যে কাজগুলো করেছেন, আমরা যখন বক্তৃতা দিই আমাদের সরকারকে বলি আমরা শিক্ষা বান্ধব সরকার। কেন বলি জানেন? একটু আগে সচিব মহোদয়ের কথা বললেন যে আমরা ন্যাপের আইনের জন্য সেদিন মন্ত্রিসভায় কি দিছি, আমরা খসড়া নীতি অনুমোদনের জন্য দিছি। উনি প্রাথমিকের কাজ, শিক্ষার কাজ, ওই খসড়া দিছি, আবার কবে চূড়ান্ত হবে, ডাইরেক্ট চূড়ান্ত অনুমোদন দিয়ে দিলেন। বোঝা গেছে উনি শিক্ষার ব্যাপারে কতটা আন্তরিক।